بسم الله الرحمن الرحيم ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারো ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই ভালো আছেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নিউ সিস্টেমের বারে নিয়ে আপনারা কমেন্টসে বলেছিলেন যে আমাদেরকে একটা ইউ সিস্টেমের বারে একটি উপহার দেন এবং আমিও আপনাদের সাথে কমিটমেন্ট করেছিলাম যে আমি একটি ইউ সিস্টেমের বারে আপনাদেরকে উপহার দেব এই কারণেই আমি আপনাদের জন্য ইউ সিস্টেমের বারে নিয়ে আসলাম কখন জানি কি হয় এই জন্য আপনাদেরকে অতি তাড়াতাড়ি আমি এটা কিন্তু দিয়ে দিচ্ছি আর আপনারা যারা গ্রাম থেকে অনেক দেশ বিদেশে আছেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন এবং ভিডিওটি দেখছেন যদি এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটি লাইক দিয়েন আর যদি ভালো না লাগে একটি ডিসলাইক দিয়েন এবং কেন ভালো লাগলো কেন ভালো লাগলো না আমাদেরকে কমেন্টস করেন আমরা উত্তর দিয়ে দেব তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ঢাকা শহর বা সিলেট চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে বাড়ি ছাড়া আছেন আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন এবং যারা প্রবাসীরা আছেন যারা সৌদি আরব দুবাই ইরাক কাতার অনেকেই অনেক প্রান্তে অনেক বিভিন্ন দেশে আছেন আপনারা যারা এই বাড়িতে একটি ঘর করার জন্য চিন্তা ভাবনা করছেন যে ইবারকা গিয়ে আমি একটা হাফ বিল্ডিংই করি বা একটা বিল্ডিংই করি বা যেটাই করেন আপনারা অনেকেই প্রস্তুতি নিচ্ছেন যে অনেকেই এক বছর দুই বছর আগে প্রস্তুতি নিচ্ছেন যে আমরা এমন পৌষ মাস এবং বিভিন্ন মাসে বা আমি বাড়িটি করব বা আমি একটি স্বপ্নের বাড়ি করব বিভিন্ন চিন্তা করছেন আপনাদের জন্য আমি নিয়ে আসলাম একটি ইউ সিস্টেমের বাড়ি তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউ সিস্টেমের বাড়িটি কিন্তু পুরোটু বাড়ি আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং যারা এই ডিজাইনে আপনারা বাড়ি করতে চান আমাদেরকে কমেন্টস করবেন যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন আমরা আপনাদের সাথেই আছি আপনাদেরকে ডিজাইন দিয়ে থাকব যে কোনো মুহূর্তে আমাদেরকে কমেন্টস করবেন আর ভিডিওতে কোনো কিছু দুজি না বোঝেন আমাদেরকে কমেন্টস করবেন আর যারা ডিজাইন নিতে চান আমাদের এখান থেকে একদম ফ্রি ডিজাইন নিতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি এটি করা হয়েছে এই বাড়িটি করা হয়েছে ময়মনসিংহে একটি উপজেলা এবং গ্রামে প্রবাসী একজন ভাইয়ের জন্য সে সৌদি প্রবাসী এই ভাইয়ের জন্য এই বাড়িটি করা হয়েছে আপনারাও যারা বিভিন্ন কান্ট্রিতে আছেন আমাদেরকে কমেন্টস করবেন আমরা আপনাদের জন্য বাড়ি এক টু জেড আমরা করে দেব কোনো সমস্যা নেই আপনারা যে কোনো সময়ে আমাদেরকে কমেন্টস করবেন আমরা আছি আপনাদের পাশে আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি এই বাড়িটি যদি আপনারা সেম বাড়িটি করতে চান তাহলে আপনাদের জায়গা লাগবে 28 ফুট বাই 37 ফুট এই বাড়িতে কি কি পাবেন এবং কত টাকা খরচ হবে ইট বালু টিন এভরিথিং খরচ আপনাদের সাথে বলবো এবং তার চেয়ে আপনাদের সমস্ত খরচ আপনাদের সাথে বলবো তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন তো আমরা আপনাদের বাড়িটি পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন যাব আমরা বাড়ির ভিতরে দেখতে পাচ্ছি আমরা এবং আমরা বাড়ির ভিতরে দেখতে পাচ্ছি এবং আমরা পুরোটো বাড়ির ভিতরটা কেমন আমরা রুমের সাইজ কেমন হয় রুম কেমন হয় পুরোটা আপনাদেরকে দেখাবো এবং বড় বড় রুম কেমন হয় এটি আপনারা দেখতে পাচ্ছেন
এবং যে বারান্দাটা রয়েছে এই বারান্দাটা আপনার 6 ফুটে একটি বারান্দা রয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটি বারান্দা। আপনার যে কোনো বৃষ্টি বাদলে আপনারা এখানে সমস্ত কাপড় ভিজে কাপড়গুলো যারা বাইরে না রাখতে পারেন ভিতরে সব কিছু করতে পারবেন, সমস্যা নেই। বড় হয়ে আছে দেখতে পাচ্ছেন পুরো টাইলস, এবং যে বাড়িটি করা হয়েছে বাড়িটি আমরা ডিজাইন করেছি 8 সিসি ভাবে 8 সিসি পিলার দিয়ে। আপনারা যে কোনো সময় আপনারা এখানে সার দিতে পারবেন, এরকম ব্যবস্থা সুযোগ রয়েছে। আর যারা ছাদ দেওয়ার জন্য ভয় পাচ্ছেন আপনাদের জন্য টিন রঙের টিন হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এভাবে দিতে পারবেন। আপনারা যেভাবে চান এভাবেই বাড়ির ডিজাইনগুলা এবং যে সিস্টেমে দিয়েছি আপনারা এই সিস্টেমে যদি করেন তাহলে আপনাদের জন্য অনেক সুন্দর হবে এবং অনেক সাশ্রয় পাবেন। কোনো আপনারা যে শহরের যে সিস্টেমগুলা আপনারা ভিতরে গেলে ঢুকলে বাড়ির ভিতরে ঢুকলে আপনারা পুরো শহরের মতো নেই, কোনো কোনো কিছুই আপনারা ত্রিউডি থাকবে না, সব কিছুই আছে এই বাড়ির ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা, এবং আপনারা এখানে কি কি পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও বলছি। এখানে পাবেন 2টি মাস্টার বেড এবং 2টি চাইল্ড বেড, 1টি কিচেন, 1টি বাথরুম, 1টি ডোয়িং ডাইনিং। আর যে আপনারা এই বাড়িটি করতে চান, এই বাড়িটি করতে গেলে আপনার 13,000 ইট লাগবে এবং বালু লাগবে 400 CFT, টিন লাগবে 12 বান। এই ছিল আমাদের এই ভিডিও। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।